নমস্কার, আমি শুভজিৎ। মাদার অ্যান্ড সন কুকিং নেচারের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। সকাল হয়ে গেছে, মা এখন হাঁসগুলোকে খেতে দিয়ে ওপরে যাবে গিয়ে রান্না করতে। আজ শনিবার, একটি নিরামিষ আইটেম রান্না হবে। তাহলে চলুন দেখি ওপরে গিয়ে কি রান্না করছে মা। আজকে মা একটি পালং শাকের নিরামিষ পদ রান্না করবেন, তাহলে জেনে নিই মার কাছ থেকে মা কিভাবে রান্না করছে। মা, পালং শাকটা আজকে কিভাবে রান্না করবে? আলু, বেগুন, মূলো, বড়ি, ধনে পাতা দিয়ে পালং শাকের তরকারি করব। পালং শাক কাটা হয়ে গেছে, এবার বেগুন কাটব। বেগুনটা এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, বেগুন কাটা হয়ে গেছে, এবার মূলো কাটব। মূলোর স্কিনটা খুব পাতলা হয়, এর জন্য এভাবে ছাড়িয়ে নিতে হবে এটা। তারপর মূলোটাও ডুমো ডুমো করে কেটে নিতে হবে। মূলো কাটা হয়ে গেছে, এবার আলু কাটব। কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব। পালং শাকে মাটি থাকে তো, ওর জন্য খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করব। তেলটা গরম হয়ে গেছে, আগে বড়িটা ভেজে নেব। তেলটা খুব গরম মা, ওই জন্য বড়িটা দেওয়ার সাথে সাথে ভাজা হয়ে গেল। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দেব, এক চামচ হলুদ দিলাম, আর এক চামচ লবণ, একটুখানি জল দিয়ে দেব। ঢাকা দিয়ে দেবো। এখন সবজি কাটা হয়ে গেলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এই রান্নাটা খুবই চটজলদি হয়ে যায়, তাড়াহুড়ো থাকলে এই রান্নাটা আপনারা করতে পারেন। এবার মা চিনি দিয়ে দিচ্ছে, অল্প মিষ্টি দিলে রান্নাটা খুব ভালো লাগে খেতে। এবার বড়িটা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন বন্ধুরা, বড়িটা দেওয়ার সময় পালং শাক যেন শুকিয়ে না যায়, তার মধ্যে যেন একটু ঝোল থাকে, তাহলে পরে বড়িটা সফট হবে। 2 মিনিট ঢাকা দিয়ে নামিয়ে নেব। ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব। রান্নাটা খেতে খুব ভালো লাগে, আপনারা বানিয়ে খাবেন। হ্যাঁ বন্ধুরা, এখন তো শীতকাল এসছে, বাজারে পালং শাক অ্যাভেলেবেল, আপনার বাড়িতে এনে পালং শাক এভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে। আজ এটুকুই, আগামী পর্বে আরেকটি রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর মায়ের রান্না যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন।